নমস্কার বন্ধুরা সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের রেসিপি ডিম ছাড়া বিস্কুট কিছুদিন আগে আমি সুজি দিয়ে আর ডিম দিয়ে বিস্কুটের রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে ডিম ছাড়া বিস্কুটের রেসিপি শেয়ার করতে তো ফাইনালি আজকে আমি ডিম ছাড়া বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই বিস্কুটগুলো যে কোনো কেনা বিস্কুটকে হার মানাবে আর তৈরি করা ভীষণ সহজ তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি নব্বই গ্রাম চিনিকে নিঃস্বারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি এরকম চিনিটাকে গুঁড়ো করে নিলে সুবিধা হয় উপকরণগুলোর পরিমাণগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে চিনি নিয়েছি এখানে নব্বই গ্রাম তো নব্বই গ্রাম চিনিটাকে আমি গুঁড়ো করে নিলাম এবারে আমি নিয়েছি ষাট গ্রাম পরিমাণ ঘি তাহলে বন্ধুরা নব্বই গ্রাম গুঁড়ো করা চিনির মধ্যে দিতে হবে ষাট গ্রাম পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে বাটারও নিতে পারো ঘিটাকে খুব ভালো করে চিনির সাথে দু মিনিট ধরে মিশিয়ে নিতে হবে ঘিকে চিনির সাথে যত ভালো করে মেশানো হবে বিস্কুটটা কিন্তু তত ভালো তৈরি হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিশে গেছে দু মিনিট পর ঠিক এরকমটা দেখতে হবে এবারে আমি এখানে নিয়েছি একশো কুড়ি গ্রাম ময়দা এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো ময়দার পরিবর্তে তবে ময়দা দিলে ভালো হয় এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার চামচ পরিমাণ ছোটো চামচের বেসন বেসন আমাদের সবার বাড়িতে থাকে আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ সুজি তাহলে বন্ধুরা এখানে দিয়েছি আমি একশো কুড়ি গ্রাম ময়দা চার চামচ বেসন দু চামচ সুজি আর এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবারে আমি নিয়েছি দেখো এই চামচের হাফ চামচের একটু বেশি পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দিলে চলবে না বেকিং পাউডারই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে সুন্দর একটা গন্ধ আসে নাও তোমরা দিতে পারো আর খুব সামান্য পরিমাণ লবণ এখানে আমি দিয়ে দিলাম সবশেষে আমাদের সকলের বাড়িতেই কাজু বাদাম থাকে তো কাজু বাদামকে কুঁচি করে নিয়েছি বিস্কুটটা খেতে খুবই ভালো লাগবে আর অল্প পরিমাণ আমন্ডস বাদাম কুচি দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আমন্ডস বাদাম কুচি না দিলেও চলে কাজু কুচিও যে দিতে হবে তেমন কোনো মানে নেই তবে একটু বাদাম কুচি দিলে খেতে ভালো লাগে এক মিনিট সময় ধরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন মিশিয়ে নেওয়ার পর যদি মুঠো করি দেখো সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে এবারে আমি খুব অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে মেখে নেব খুব সামান্য পরিমাণ দুধ ব্যবহার করবে যেহেতু চিনি আর ঘি রয়েছে লিকুইড দুধটা আগে থেকে জাল করা ঠান্ডা দুধ তো নর্মাল টেম্পারেচারে দুধ দিলেই চলবে দুধটা কিন্তু একদম অল্প পরিমাণে দেবে বারবার বলছি দরকার হলে চামচে করে দু চামচ বা তিন চামচ দেবে প্রথমে দুধ কিন্তু বেশি লাগবে না আর মাখাটা যেন খুব নরম করে মাখতে যাবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে ওই ডোটা থেকে অল্প আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো হাত দিয়ে গোল করে চেপে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে দিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে দাগ দিয়ে দিচ্ছি ওপরে তাতে করে বিস্কুটটা দেখতে ভালো লাগবে এইভাবে আমি আগের দিনও তোমাদের সাথে বিস্কুটের রেসিপিটা শেয়ার করেছিলাম তো এইভাবে গোল গোল শেপের বিস্কুট বানাতে পারো এবারে যেটা দেখাচ্ছি সেটা চার চৌকো শেপের তো একই রকমভাবে হাতের সাহায্যে মানে হাতের তালু দিয়ে চার চৌকো শেপ দেবার পর কাটা চামচ দিয়ে এইভাবে দাগ দিয়ে দিলাম তো এইভাবে তোমাদের পছন্দ মতো গোল চার চৌকো যার যেটা পছন্দ সেভাবে করে নেবে চার চৌকো সেপে যদি বিস্কুটগুলো বানাও তাহলে এরকম ছুরি দিয়ে একটু সাইডটা মানে চারটে সাইড কেটে নেবে তাতে করে কিন্তু চার চৌকো ভাবটা খুব সুন্দরভাবে চলে আসবে তো একইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে সেপ দিয়ে দিয়েছি কিছু বিস্কুট গোল এবং কিছু বিস্কুট চার চৌকো তবে একটা জিনিস মাথায় রাখবে অবশ্যই কিন্তু খুব বেশি মোটা করে বানাবে না একটু পাতলা করে বিস্কুটগুলো বানাতে চেষ্টা করবে একটু ছোটো করে তাতে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে প্রথম পদ্ধতিতে দেখাচ্ছি দুটো পদ্ধতিতে বিস্কুটগুলোকে বানানো যায় প্রথম পদ্ধতিতে বেক করে বানাতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে লবণ নিয়ে লবণটাকে গরম করতে হবে আর লবণের উপর একটা এরকম প্লেটকে উল্টো করে রেখে দিয়েছি এরকম প্লেট বা কৌটোর ঢাকনা যেটা থাকবে বাড়িতে সেরকম রেখে দিতে পারো স্ট্যান্ডও রেখে দিতে পারো পাঁচ মিনিট ধরে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবারে দেখো কেক টিনের মধ্যে ফয়েল পেপার রেখে দিয়ে তার উপরে আমি বিস্কুটগুলো রেখে দিয়েছি যদি বাড়িতে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে বাটার পেপারের উপরও রাখতে পারো এইভাবে রেখে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে বেক করলেই কিন্তু বিস্কুটগুলো একদম রেডি হয়ে যাবে চলে আসছি দ্বিতীয় পদ্ধতিতে এটা সব থেকে সহজ পদ্ধতি তো এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো তেলটাকে ভালো করে গরম করে নেবে খুব বেশি হাইটে গরম করার দরকার নেই মিডিয়াম ফ্লেমে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে একদম লো করে দিয়ে লো ফ্লেমে বিস্কুটগুলোকে ভাজতে হবে বিস্কুটগুলোকে কিন্তু ভাজার সময় কোনোভাবেই গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে বা হাইতে করা যাবে না গ্যাসের ফ্লেমকে প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রেখে একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভাজতে হবে আর বিস্কুটগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না মোটামুটি সাত আট মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় বিস্কুটের ওপর সুন্দর কালার চলে এলেই বিস্কুটগুলোকে তুলে নেওয়া হবে খুব সহজ ব্যাপার তেলের মধ্যে যদি ভাজতে অসুবিধা থাকে মানে তেল দিয়ে যদি তোমরা ভাজতে পছন্দ না করো তাহলে যে প্রথম পদ্ধতি দেখালাম ওইভাবে কেক টিনের মধ্যে বা কোনো একটা পাত্রের মধ্যে বেক করে নিতে পারো যেভাবে আমরা কেক বানাই তো প্রথম ব্যাচে তেলে ভাজার যে বিস্কুটগুলো সেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তেলে ভাজলে কিন্তু সুবিধা হচ্ছে যে এগুলোকে কালারটা একদম প্রপারলি উল্টে পাল্টে ঠিক করে নেওয়া যায় তো একইভাবে আমি সমস্ত বিস্কুটকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে বিস্কুটের মধ্যে এর থেকে বেশি কালার আনতে যাবে না তাতে করে বিস্কুটগুলো কালো হয়ে যাবে তো বন্ধুরা যেভাবে দেখালাম এভাবে খুব সহজে তোমরা বিস্কুটগুলো তৈরি করতে পারবে কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখে বোঝার উপায় নেই যে বাড়িতে রকম ওভেন ছাড়াই গ্যাসের উনে বিস্কুটগুলো বানানো হয়েছে আর আওয়াজ শুনে আশা করছি বুঝতে পারছো বিস্কুটগুলো কতটা পরিমাণ খাস্তা আর মচমচে হয়েছে একটা বিস্কুট আমি ভেঙেও দেখিয়ে দেব যে বিস্কুটের ভিতরটা কীরকম রয়েছে দেখো একদম খাস্তা মচমচে বিস্কুট ঠিক যেরকমটা আমরা কিনে খেয়ে থাকি আর এই বিস্কুটগুলোর স্বাদ যে কোনো কেনা বিস্কুটকে হার মানাবে ঠিক যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা টিপস মাথায় রেখে এবং উপকরণগুলো ঠিক ঠিক পরিমাণে নিয়ে যদি বানাও তোমরাও বাড়িতে খুব সহজেই ডিম ছাড়া এই বিস্কুট বানিয়ে ফেলবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ